কত করে বাজার যাচ্ছে এখন পাটের? আমরা এখন 2,200 করে বিক্রি করতেছি। 2,200, এতে আমার লস, ঘরে থেকে টাকা লাগতেছে। 40 কেজি তেমন, 41 কেজি, 41 কেজি, 1 কেজি, 1 কেজি ধলন, 1 কেজি ধলন। এতে লাভবান হচ্ছে ব্যবসায়িকরা, লস হচ্ছে কৃষকের নাকি? আগামীতে পাট না করলে তো বাংলাদেশের জন্য লস হয়ে যাবে। কিছু করার নেই, ঘরে থেকে টাকা লাগছে না ভাই, এরকম হবে না। চলুন সরাসরি খেত থেকে ডাইরেক্ট হাটে, হাটের বাজারটা দেখি কেমন। তাহলে তো সোলার টাকাই হবে, সোলার দামে পাট নিচ্ছে কি মানে পাতলাবারের লোক নাই, হাটের এই কি অবস্থা, যে পাট লেবার মতন লোক নাই, খালি ধানে দালে সব জায়গারই প্রায়। যাই হোক, দেশ দেশের বাইরে যারা যেখান থেকে দেখবেন, অবশ্যই দেখবেন ধানে দা হাটে দেখেন পাট লেবার মতন লোক নাই। তার মানে এখন ব্যবসায়ীর কাছে টেকা নাই, ব্যবসায়ীর কাছে টেকা নাই, পাটের চেহারা তো ভালো, ফ্যাক্টরি লিখছে না তো ভালো তৈরি, বড় বড় পাট আছে। তাহলে আজকে ধানাইদা বাজারে পাটের বাজার হচ্ছে আপনার 2,000 থেকে 2,200 টাকা পার মন, কাউকে নার লোকজন নাই। চলো।